রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এ ইলাহী চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তৌফিক এ ইলাহীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। বিকাল 4টার দিকে কড়া নিরাপত্তা বলয়ে আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এ ইলাহী চৌধুরীকে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মূল হোতা ছিলেন তৌফিক এ ইলাহী চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে গণহত্যা চালানোর পরামর্শদাতাদের একজনও তিনি। তবে অসুস্থ বিবেচনায় রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন তৌফিক এ ইলাহী চৌধুরীর আইনজীবী। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন। এই জাদানি গ্রুপ বাংলাদেশে এনে উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তৌফিক এ ইলাহী। আসামিপক্ষের আইনজীবীর শুনানির সময় আদালতে হট্টগোল শুরু করেন আইনজীবীরা। দাবি, মামলার সাথে সংশ্লিষ্টতা নেই তৌফিক এ ইলাহীর। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা 10 দিন রিমান্ড বাতিল চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বাড্ডার ফুজি টাওয়ারের সামনে গুলিতে নিহত হন সুমন শিকদার। 20 আগস্ট দায়ের করা এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি 179 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।